এএফসি কাপে শুরুতে পিছিয়ে পড়েও মাজিয়া স্পোর্টসকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারেনায় গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে 2-1 গোলে। ইন্টারজোনাল সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো বাংলাদেশ চ্যাম্পিয়নরা। মোহন বাগানের হারে শেষ ম্যাচে উড়িয়া এফসির মাঠে ড্র করলেই স্বপ্নপূরণ হবে কিংসের। একটু সময় নিয়ে নিলেন, জায়গা খুঁজছিলেন, তবে ততক্ষণে ক্লিয়ার হয়ে গেছে সেটা। আক্রমণাত্মক বসুন্ধরা, তবে রবসন ও চার্লসের অভাবটা ভুগিয়েছে কিংসদের। সাদের পর ব্যর্থ ইরফান উদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাকিবকে হতাশ করেন মাজিয়া গোলরক্ষক সুসান শরীফ। তারপরও সুযোগ আছে, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে বলটা সামাল ক্লিয়ার করলেন। দ্বিতীয়ার্ধে একাদশে বেশ কিছু পরিবর্তন, খেলায় গতি পায় বসুন্ধরা, সুযোগও তৈরি হয়েছিল, তবে লাভ হয়নি। ম্যাচ শেষ হতে বাকি 10 মিনিট, জয়ের সুবাস পেতে শুরু করেছিল মালদ্বীপের ক্লাবটি। এরপরে ত্রাতা হয়ে আসেন উজবেক ডিফেন্ডার বগুর বেগ, অক্সিজেন পায় বসুন্ধরা। বসুন্ধরার ফিরে আসা, যেই প্রত্যাবর্তনটা করতে জানে বসুন্ধরা কিংস সেটাই করলো। অতিরিক্ত সময়ে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লেখেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।